স্কুলটা খুলে রাখছে এই স্কুলের আড়ালে তার স্কুল সেই দিনে বন্ধ করা কয়েকদিন আগে বন্ধ করা হয়েছে তারপরে দেখি এইখানে রেমি দোকানের সামনে স্কুল খুলছে এই স্কুলের আড়ালে যত ধরনের বাজে ব্যবসা যারা মেয়েরা শিখতে আয় তারা ক্যাপচার করিয়া তারা ফিজিক্যালি টর্চার করিয়া তারা মানে হ্যারাস করিয়া তাদের সঙ্গে এখন তারা কেউ সামনে কোয়ার মতো বাধ্য নয় তার সঙ্গে বাগিয়ে বাগিয়ে বিয়া করতে বাধ্য হন এর কেউ তিন বাচ্চা বাবা লাগে যাই বগিয়া নেই তো তাহলে আমি সবার কাছে অনুরোধ করলাম যে তার লাইসেন্সটা ক্যান্সেল করিয়া তার স্কুলটা বন্ধ করা হয়তো সমাজের মেয়েরা সুন্দরভাবে বাঁচতে দেওয়া হয়তো স্কুল না থাকলেও অন্য মেয়েরা অন্য জায়গায় গিয়ে শিখতে পারবে তার এখানে না শিখলেও হবে জেএম ক্রিয়েশনে খবর পড়ছি আমি তুহিনা পারভিন অপহরণকারীর হয়ে অপহৃতা নাবালিকার পিতাকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন রাজ ড্রাইভিং স্কুলের স্বত্বাধিকারী রাজ মজুমদার ফের গ্রেপ্তার হয়ে জেল হাজতে গেলেন রাজ ড্রাইভিং স্কুলের স্বত্বাধিকারী রাজ মজুমদার দিন কয়েক আগে উদারবন্ধ পানগ্রাম প্রথম খণ্ডের এক নাবালিকা অপহৃত হয় এখানে উল্লেখ্য যে সেই অপহরণকারী ছেলেটিও নাবালক এবং তার ড্রাইভিং স্কুলের স্টাফ ছিল অপহরণকারী হয়ে নাবালিকার বাবাকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে রাজকে এদিকে রাজ ড্রাইভিং স্কুলের স্বত্বাধিকারী আহমেদ সাবির মজুমদার ওরফে রাজের বিরুদ্ধে মুখ খুললেন তার স্ত্রী বুধবার তার স্ত্রী নমিতা বেগম চৌধুরী কয়েকটি মহিলা সংগঠনকে নিয়ে কাথরের পুলিশ সুপারের কাছে শুভেচ্ছা চেয়ে আবেদন করেন এর আগে তিনি স্বামীর বিরুদ্ধে একটি মামলা করেছিলেন তবে পুলিশের কাছ থেকে কোনো সুবিচার পাননি বলে এবার জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হন নমিতা এদিন নমিতার সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বামীর রাজের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুললেন এমনকি রাজের সঙ্গে একাধিক মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কের গোপন তথ্য প্রকাশ করেন নমিতা জানান কনকপুরের যুবতীর সঙ্গে প্রথম ঘটনার পর রাজ কয়েকদিন জেল হাজতে ছিলেন জেল থেকে বেরিয়ে ফের এমন কাজে লিপ্ত হন এ বিষয়ে আপত্তি জানালে তাকে মারপিট করে দুই কন্যা সন্তান সহ নমিতাকে বাড়ি থেকে বের করে দেয় তিনি এতদিন দুই সন্তানের জন্য সমস্ত অত্যাচার সহ্য করেছিলেন বলে জানান রাজ মজুমদারের জেট স্কুল রয়েছে রেহমের দোকানে সেটাতে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে রাজ একথা বলেন নমিতা তিনি কাছাড় জেলা প্রশাসনের কাছে অতি সত্ত্বর রাজ ড্রাইভিং স্কুলের লাইসেন্স বাতিল করা সহ তার বিরুদ্ধে আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো সুপ্রিন্ডাইসের রিপোর্ট জে এম ক্রিয়েশন স্কুলটা খুলে রাখছে এই স্কুলের আড়ালে তার স্কুল সেই দিনে বন্ধ করা কয়েকদিন আগে বন্ধ করা হয়েছে তারপরে দেখি এইখানে রেমি দোকানের সামনে স্কুল খুলছে এই স্কুলের আড়ালে যত ধরনের বাজে ব্যবসা যারা মেয়েরা শিখতে আয় তারা ক্যাপচার করিয়া তারা ফিজিক্যালি টর্চার করিয়া তারা মানে হ্যারাস করিয়া তাদের সঙ্গে এখন তারা কেউ সামনে কোয়ার মতো বাধ্য নয় তার সঙ্গে বাগিয়ে বাগিয়ে বিয়া করতে বাধ্য হন এর কেউ তিন বাচ্চা বাবা লাগে যাই বগিয়া নেই তো তাহলে আমি সবার কাছে অনুরোধ করলাম যে তার লাইসেন্সটা ক্যান্সেল করিয়া তার স্কুলটা বন্ধ করা হয়তো সমাজের মেয়েরা সুন্দরভাবে বাঁচতে দেওয়া হয়তো স্কুল না থাকলেও অন্য মেয়েরা অন্য জায়গায় গিয়ে শিখতে পারবে আমার নাম নমিতা বেগম চৌধুরী আমি রাজ ড্রাইভিং স্কুলের ওনার আহমদ সাবির মজুমদারের ওয়াইফ তো তাই মানে বিয়ার পর থেকেই আমার 2017 সালে বিয়া হয়েছে তো বিয়ার পর থেকেই তাই কন্টিনিউ আমার এই শারীরিক মানসিক যেভাবে নির্যাতন করতে পারা কন্টিনিউ করিয়া যায় তাই না এইগুলো মানে করার পিছনে হলে গিয়া তাই এক্সট্রা মেজর অ্যাফেয়ার্স তাই মানে ওই যে সাহেবা মজুমদারের কেসটা আপনারা জানেন ওই আমার শোরুমের মালিকের মেয়ে যে তাই নিয়ে তাই আমার তিনটা বাচ্চা একসঙ্গে হয়েছে বাচ্চা মারা যাওয়ার পরেই মানে বাচ্চাটা জন্ম দেওয়ার চার দিন পরেই তাই ওই মেয়েটার সঙ্গে মানে এখান থেকে বাগিয়া গেছে নিয়ে এই মেয়েটা তাই প্রায় রাজ ড্রাইভিং স্কুলের স্টুডেন্ট আছে ওইটার সঙ্গে তিনি অ্যাফেয়ার করিয়া তাই নিয়ে বাগিয়া গেছে নিয়ে অলরেডি বাবু মজুমদারি কেস দেওয়ার পরে তাইন্ডে তো তাই তারে ধরিয়ে আনছেন এইখানে গিয়া অলরেডি মেটারে আপনার নাম কি আমার নাম নমিতা বেগম চৌধুরী বাসা কোন জায়গা অম্বিকাবতী চেঙ্কুরি রোড বিহাইন্ড সিভিল হসপিটাল হাজবেন্ডের নাম হাজবেন্ডের নাম আহমদ সাব্বির মজুমদার বাসা কোন জায়গা সোনাবাড়ি গ্যাস আর তো তাই এইভাবে করিয়া তাহলে তারপরে দিকে এখন আপনার কি চাই এখন আমি আমার বিচার চাইলাম যে হে অন্য মেয়েরা লাগিয়া দুদিন পরে পরে একটা মেরে নিয়ে ভাগে দুদিন পরে পরে একটা মেরে নিয়ে বিয়া করে তার স্কুলের মধ্যে যত ধরনের বাজে চক্রান্ত ধরিয়ে রাখছে যত ধরনের বাজে ইলিগেল কাজ মেরারে দিয়া হেন মেরারে নিয়ে করে করিয়েছিল এখন আমার মারপিট করে আমার বাচ্চা দুইটারে দিয়া আমার ঘর থেকে বাইর করে দিলাইছে ওই কালকেও হে একটা ইলিগেল কাজে মানে 14 বছরের বাচ্চারে মানে কিডন্যাপিং কেস অলরেডি হে জেলো এখন আমার বাচ্চা দিয়ে আমার ঘর থেকে মারপিট করে বাড়াই দিয়ে দিলাইছে এখন আমার বাচ্চার সুবিচার আমি চাই আমার বিচার চাই আমি এখন কিতা করতাম আমার দুটা বাচ্চা নিয়ে তার লিগেই আমি মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের কাছে রিকোয়েস্ট করলাম যে তাই এই ম্যাটারটা দেখার লাগিয়া আর এসপি স্যার তারপরে দিকে ডিসি ম্যাডাম সবের অতি সবের কাছে আমি রিকোয়েস্ট করিয়া করলাম যে আমার এই ম্যাটারটা তারা দেখার লাগিয়ে আমার সুবিচার দিয়া দেওয়ার লাগে আমার দুইটা বাচ্চা নিয়ে আমি এই সংসারের মধ্যে কীভাবে বাঁচতাম আমি সবের কাছে বলে দিলাম যে আমার দুইটা বাচ্চা লেগে আপনারা আমার হেল্প করুন আমার কাছে আর কোনো ধরনের হেল্প করার মতো নাই এ মানে কোনো ধরনের কিছু আর মানতে রাজি না Yeah.